দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে আরও খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আপনাকে শুরুতে একটি চিত্র বলতে চাই, সেটি হচ্ছে যে এই মাসের শুরুতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ছিল 19 জন। আমরা এই মাসের শেষ প্রায় শেষ দিকে এসে এই সংখ্যাটা আমরা পেয়েছি যে 145 জন এখানে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে 110 জন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং বর্তমানে আজকে আমরা শেষ পর্যন্ত যে খবর পেয়েছি 34 জন এখনো এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে কিন্তু রংপুর উপজেলা চেয়ারম্যানও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে দিন দিন কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ভর্তির সংখ্যা বাড়ছে এবং এটি এমন একটি হাসপাতাল সেটিতে কিন্তু পুরো 8 জেলার রোগীরা এখানে এসে চিকিৎসা নেন। তো হাসপাতালে ভিতরে চিত্র যদি আপনাকে বলি, রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, সেখানে আমরা দেখেছি যে ওয়ার্ডগুলোতে, বিশেষ করে মেডিসিন ওয়ার্ডগুলোতে, ওয়ার্ডগুলোর মধ্যে ডেঙ্গু রোগীদের এক পাশে 4-5টা করে বেড দিয়ে কিন্তু তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ সাধারণ রোগী যারা আছে তাদের সঙ্গে রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু সাধারণ রোগীর যারা স্বজন আছেন তাদের অভিযোগ আছে, তারা বলছেন যে তারা এই ডেঙ্গু রোগীদের রাখার কারণে তারা কিছুটা আতঙ্কে আছে, কারণ ডেঙ্গু রোগীকে যে মশা কামড় দেবে সেটি যদি সাধারণ রোগীদের কামড় দেয় তাহলে তারও আসলে এই জ্বরে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য তারা বলছেন যে ডেঙ্গু রোগীদের যদি আলাদা কোনো ওয়ার্ড দেওয়া হতো, এবং একই কিন্তু দাবি যারা ডেঙ্গু রোগের স্বজন আছেন তারাও বলছেন যে তাদেরকে যদি আলাদাভাবে কোনো ওয়ার্ড দেওয়া হতো তাহলে সেখানে তারা আরও সুচিকিৎসা পেতেন। এবং তারা বলছেন যে এখানে আসলে যে ওষুধপত্রগুলো সেগুলো কিন্তু তারা হাসপাতাল থেকে পান না, এগুলো সবগুলো বাহির থেকে তাদেরকে কিনে নিতে হয়। চিকিৎসকরা এসে কিন্তু পরামর্শ দেন, ওষুধ লিখে দেন, তাদেরকে বাহির থেকে সব সংগ্রহ করতে হয়। এবং হাসপাতালের ভিতরের যে বাথরুমের পরিবেশ বা টয়লেটের পরিবেশ সেটি খুবই অপরিচ্ছন্ন, এর রোগীর স্বজনরা বলছেন। তো তাদের দাবি আছে যে এই ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ করে বাথরুম টয়লেট মানে পরিচ্ছন্ন সহ আলাদা কোনো ওয়ার্ডের ব্যবস্থা করা যায় কিনা। তো এ নিয়ে আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আপাতত জায়গা সংকুলনের কারণে এখানেই রাখা হচ্ছে, যদি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় সামনে তাহলে আলাদা ওয়ার্ডের তারা চিন্তা করবে। তো ফখরুল, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফখরুল শাহীন।